নমস্কার, আপনারা দেখছেন এক্স টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি অনুস্মিতা সেন। শুরু করছি এক্স টিভি নিউজ। প্রথমেই হেডলাইন্স। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কৃষ্ণপুর ট্রাই জংশন ও বাগবাসা পেট্রোল সংলগ্ন এলাকায় পৃথক দুটি পথ দুর্ঘটনায় নিহত এক, আহত দুই। আবারও আগরতলা শহর থেকে এক কিশোরীর অপহরণের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকা জুড়ে। পরকীয়ার জেরে গাছের সাথে বেঁধে এক বিধবা মহিলা এবং এক পুরুষকে আধা মাথা ন্যাড়া করে মারপিটের অভিযোগ উঠল ঊনকোটি ত্রিপুরা জেলা কামরাঙ্গাবাড়ি এলাকাবাসীদের বিরুদ্ধে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিভাবে সরকারি মিনিস্ট্রিয়াল কোয়ার্টার পান, প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা অনিমেষ দেবশর্মা।